হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল রিলিজ পেয়েছে গরিবের বউ নাটকের 6 নম্বর পর্ব। গরিবের বউ 6 নাটক রিলিজের পরপরই আপনারা আমাদের নিকট হতে জানতে চেয়েছেন যে গরিবের বউ নাটকের 7 নম্বর পর্বটি কবে রিলিজ পাবে। অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের গরিবের বউ নাটকের 7 নম্বর পর্বে কী কী ঘটবে এবং গরিবের বউ 7 নাটকটি কবে রিলিজ হবে তা সম্পর্কে জানাবো। সো ভিডিওটি না টেনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অলরাইট গাইস, গতকাল আমরা গরিবের বউ 6 নাটকটি দেখেছি, আর এই নাটকটি গরিবের বউ নাটকের আগের সিজনের চেয়ে কিছুটা ভিন্ন। এই নাটকটিতে আমরা ইফতেখার ইফতিকে একজন পঙ্গু ব্যক্তির চরিত্রে দেখতে পাই, আর মোমুকে আমরা এই এতিম মেয়ের চরিত্রে দেখতে পেয়েছি। ইফতেখার ইফতি দুজন ভাই রয়েছে। ইফতি কাজ করতে পারে না বলে ইফতিকে তার দুই ভাই অনেক অসম্মান করে, আর এভাবেই এগিয়ে যায় গরিবের বউ নাটকের 6 নম্বর পর্বটি। গরিবের বউ 7 নাটকে আমরা দেখতে পারবো আরও আশ্চর্যজনক সকল ঘটনা। গরিবের বউ 7 নাটকে আমরা ইফতেখার ইফতির বউকে ডাক্তার হতে দেখতে পারবো। সে ডাক্তার হয়ে ইফতির সকল দুঃখ দূর করে দিবে। অন্যদিকে ইফতির বিপক্ষে শত্রুতা করবে তার দুই ভাই। তারা নানাভাবে ইফতির ক্ষতি করতে চাইবে, কিন্তু ইফতিরা হার মানার পাত্র নয়, তারাও সংগ্রাম চালিয়ে যাবে। আর এভাবেই চলতে থাকবে গরিবের বউ নাটকের 7 নম্বর পর্বটি। গরিবের বউ 7 নাটকটি এই নাটকের বাকি সব পর্বের চেয়ে আরও বেশি স্পেশাল হবে। অলরাইট গাইস, আপনারা যদি গরিবের বউ 7 নাটকের শিরোনামের এই নাটকটি আগামী বৃহস্পতিবারে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে বিকেল 3টার মধ্যে দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওতে প্রচুর লাইক কমেন্ট করে দিন। কারণ আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন আমরা তত দ্রুত নাটকটি রিলিজ করব। অলরাইট গাইস, আপনারা যদি গরিবের বউ 7 শিরোনামের এই নাটকটি আগামী বৃহস্পতিবার ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে বিকাল 3টার মধ্যে দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করে দিন। কারণ আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন আমরা তত তাড়াতাড়ি নাটকটি প্রচার করব।